Hello viewers, once again welcome to Balwat Mohila Mahavidyalaya YouTube e-learning channel. Today I am going to discuss on Shankara's doctrine of Maya or Ajnan. Shankaracharya's mote jagat mithya, अद्वैत सत्य, द्वैत मिथ्या, एक सत्य बहु मिथ्या, द्वैत वा भेद अज्ञान जनित भ्रम मात्र। तार मते जा आत्मार मत नित्य अबाधित नय, आबार बंधापुत्रेर मत असत नय ताई मिथ्या। जगत आत्मा नय तबे आत्मार विषय, ज्ञानेर विषय सर्वदाय जगत परिवर्तनशील, आत्मा अनित्य नय बोले मिथ्या। जगत रज्जुते सर्पज्ञान ज्ञानेर मतो, व्यक्ति विशेषण काछे प्रतिभात होय। जगत ब्रह्मेर मतो अत्यंतिक सत् नय, परमार्थिक सत्ता बा ब्रह्मेर उपलब्धि होले जगत बाधित होय, जा बाधित होय ताई मिथ्या। ताई शंकराचार्येर मते जगतके मिथ्या बोलेछेन। शंकरेर मते एरूप जगत भ्रमेर कारण माया, माया बा अध्यास भ्रम उपादानकारी अज्ञान विशेष, कोनो किछुके अन्य किछु रूपे प्रतीति अध्यास। ताहले अद्वैत वेदांते मायार रोल की? माया एवं ब्रह्मेर मध्य की सम्पर्क आछे? माया की, व्हाट इज माया? इन शॉर्ट माया आरो अन्य नाम आछे, जेमन इग्नोरेंस, प्रकृति। माया के आबार मूल अविद्याओ बोला होय, जेटी समस्त रकमेर अविद्यार मूल बोला जेते पारे। एई जे जतो सृष्टि आछे, जतो कन्फ्यूशन आछे, एई सबेर मूल कारण हलो माया। एई जे जतो सृष्टि आछे, जतो कन्फ्यूशन आछे, एई सबेर मूल कारण हलो माया। एखाने आमादेर मनेर मध्ये एकटी प्रश्न जागते पारे, सेटी हलो मूल अविद्या बा माया कबे शुरू हुएछे। एर उत्तरे बला जेते पारे जखन थेके ब्रह्म आछे बा ब्रह्म सृष्टि हुएछे तखन थेके माया आछे बा सृष्टि हुएछे। माया अनादि, शुरू थेके आछे किन्तु अनंत नय, मायार शेष आछे। जखन ब्रह्म ज्ञान आम्रा अर्जन करब तखन माया बा अविद्या शेष हो जाए। ताहले एटी अनादि किन्तु अनंत नय, एर अंत आछे। ताहले माया कि? माया हलो जा होय ना ताई माया, which is not but appears as reality। Are Maya and Brahma independent entities? No, Maya ebong Brahma duti swatantra noy, Maya alada bhabe
আলাদাভাবে কোনো অস্তিত্ব নেই। মায়া ব্রহ্মের উপর ডিপেন্ডেন্ট, তাহলে এটা ব্রহ্মের মায়াশক্তি। মায়া ইজ বিকজ অফ ব্রহ্ম, বাট ব্রহ্ম ইজ নট রেসপন্সিবল ফর মায়া। দেন হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন মায়া অ্যান্ড ব্রহ্ম? মায়া ইজ ইনহেরিটেড ইন ব্রহ্ম, অ্যাজ ফর দ্য ওশন, ফর দ্য ওয়েভস, ওয়েভ ইজ ইনহেরিটেড ইন ওশন। ব্রহ্ম ছাড়া মায়ার কোনো অস্তিত্ব নেই। মায়া বা অজ্ঞানের দুটি শক্তি, একটি হলো আবরণ শক্তি, দ্য ক্যাপাসিটি টু ভেল অর কাভার, আর একটি হলো বিক্ষেপ শক্তি, দ্য ক্যাপাসিটি টু প্রজেক্ট। মায়ার আবরণ শক্তি ব্রহ্মের স্বরূপকে আবৃত করে রাখে, বিক্ষেপ শক্তি মিথ্যাকে প্রকাশ করে, অর্থাৎ অধিষ্ঠানটির উপর অন্য কিছুর আরোপ করে। এভাবে মায়া আবরণ শক্তি দ্বারা ব্রহ্মকে আবৃত করে এবং বিক্ষেপ শক্তি দ্বারা ব্রহ্মের উপর জগৎকে আরোপিত করে। ব্রহ্মে আরোপিত হয়ে মিথ্যা জগৎ সত্যরূপে প্রতিভাত হয়। শঙ্করের মতে সৃষ্টি আরোপ এটি মায়ার খেলামাত্র। মায়া সগুণ ব্রহ্ম শক্তি, ব্রহ্ম মায়ার দ্বারা জগৎ রূপে প্রকাশিত হয়, অর্থাৎ মায়ার দ্বারা বহুরূপে প্রকাশিত হয়। ঋগ্বেদে বলা হয়েছে ইন্দ্র মায়াভি বহুরূপ ইয়তে, অর্থাৎ ইন্দ্র মায়া দ্বারা বহুরূপ ধারণ করেন। শ্বেতাশ্বতর উপনিষদেও ঈশ্বরের মায়াশক্তি দ্বারা জগতের উৎপত্তি ব্যাখ্যা করা হয়েছে। অগ্নির দাহিকা শক্তি যেমন অগ্নি থেকে অভিন্ন, মায়াশক্তিও তেমনি ঈশ্বর থেকে অভিন্ন। মায়া শুধু ভাবরূপ নয়, অনাদিও বটে, কারণ অজ্ঞান বা মায়া যখন উৎপন্ন কখন উৎপন্ন হয়েছিল তা নির্ণয় করা যায় না। এই মায়াই নির্গুণ ব্রহ্মের স্বরূপ না জানিয়ে বৈচিত্র্য জগৎ দেখায়। এই মায়াশক্তি জাদু শক্তির সঙ্গে তুলনীয়। জাদুকর যখন জাদু প্রভাবে 1 টাকার নোটটাকে 10 টাকায় রূপান্তরিত করে এবং জাদুশক্তির ফাঁকি না বোঝা লোকেরা তাকে সত্য বলে মনে করে, কিন্তু যারা জাদুর ফাঁকি বোঝে তারা তাকে মিথ্যা বলে মনে করে। তেমনি অজ্ঞ ব্যক্তি আমরা মায়া সৃজিত জগৎকে সত্য বলে মনে করি। আত্মজ্ঞানীরা মায়া সৃষ্ট জগৎকে মিথ্যাই দেখেন, তবে অজ্ঞান বা মায়া বা অবিদ্যা অনাদি হলেও জ্ঞান নাশ্য। ব্রহ্মের জ্ঞান হলে মায়া বা অজ্ঞান থাকে না। হিয়ার উই ক্যান গিভ এ রেলেভেন্ট এক্সাম্পল। অ্যাজ ইউ গো টু ওয়াচ মুভি ইন থিয়েটার, দেয়ার ইউ ওয়াচ ডিফারেন্ট ফিগার্স, ডিফারেন্ট পিকচার্স। ইন ফ্যাক্ট ইট ইজ অনলি লাইট। লাইট পাসেস থ্রু
দি রিল। ইন রিল সাম পিকচার্স অর শ্যাডোস আর দেয়ার বিকজ অব দ্য কালারফুল রিল, বিকজ অব দ্য কালারফুল রিল ইউ আর ওয়াচিং কালারফুল পিকচার্স। সো রিল ইজ মায়া হিয়ার, লাইট ইজ ব্রাহ্মণ, প্রজেকশন ইজ জগত। অ্যাকচুয়ালি ইউ আর ওয়াচিং এ শ্যাডো বাট নট দ্য অ্যাকচুয়াল রিয়েলিটি।